এখনকার যুগে সবচেয়ে পরিচিত নাম সানি লিওনি, কে চেনে না তাকে? চলুন জেনে নেওয়া যাক তার জীবনে প্রথম চুমু খাওয়ার কাহিনী। এ একেবারে তার প্রথম জীবনের ঘটনা। তখন সানি লিওন ছিলেন না, তখন একটি ছেলেকে তার ভালো লাগতো, প্রেম করতেন তারা, প্রথম চুমু তাকে খেয়েছিলেন তিনি। সম্প্রতি এ কথা ফাঁস হয়েছে মিডিয়া জগতে, খোদ সানি লিওনি এই কথাটি ফাঁস করেছেন। একটি সাক্ষাৎকারে সানি জানিয়েছেন, হাই স্কুলে পড়ার সময় প্রেমে পড়েছিলেন তিনি, তখন তিনি একেবারে এরকম ছিলেন না, কিছুটা টম বয় টাইপের ছিলেন তিনি। তার বেশিরভাগই বন্ধু ছিল ছেলে, তার প্রথম প্রেমও তাদের মধ্যে একজনকে নিয়েই হয়েছিল। একদিন তারা দুজন একসঙ্গে রোমিও জুলিয়েট ছবিটি দেখছিলেন, ছবি দেখতে দেখতে বয়ফ্রেন্ডকে চুমু খেয়েছিলেন সানি লিওন। এটি তার জীবনের প্রথম চুমু। সেই ছেলেটির সঙ্গে সানি লিওন প্রেম করেছিলেন এবং তাদের প্রেমপত্র চলাচলিও হতো খুব। বইয়ের ফাঁকে খাতার ভাঁজে লুকিয়ে রাখতেন প্রেমপত্র। শুধু এই নয়, আরও একটি কথা ফাঁস করেছেন তিনি। জানিয়েছেন, একবার তিনি ও তার বয়ফ্রেন্ড ঘনিষ্ঠ অবস্থায় ছিলেন আর তখনই স্পটে চলে আসে তার বাবা। দুজনকে হাতে নাতে পাকড়াও করেন তিনি, তারপরেই হৃদয় ভাঙ্গন শুরু হয়। মেয়েকে নিয়ে মিশিগানে চলে যান বাবা, সপরিবারে তারা মিশিগান থেকে চলে যান ক্যালিফোর্নিয়া। ধন্যবাদ সবাইকে, আমার নিউজটি ভালো লাগলে প্লিজ লাইক দিন, কিছু বলার থাকলে কমেন্ট করুন আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবও করুন। ধন্যবাদ সবাই।